বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৬টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন ১৯৬ জন জেলে, মরদেহ উদ্ধার করা হয়েছে দুজনের। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলে সহ ১০টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এখনও নিখোঁজ আছেন ৩৪ জেলে। সাগরে এখনও উত্তাল রয়েছে, এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৬টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন ১৯৬ জন জেলে, মরদেহ উদ্ধার করা হয়েছে দুজনের। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলে সহ ১০টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এখনও নিখোঁজ আছেন ৩৪ জেলে। সাগরে এখনও উত্তাল রয়েছে, এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৬টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন ১৯৬ জন জেলে, মরদেহ উদ্ধার করা হয়েছে দুজনের। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলে সহ ১০টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এখনও নিখোঁজ আছেন ৩৪ জেলে। সাগরে এখনও উত্তাল রয়েছে, এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৬টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন ১৯৬ জন জেলে, মরদেহ উদ্ধার করা হয়েছে দুজনের। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলে সহ ১০টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এখনও নিখোঁজ আছেন ৩৪ জেলে। সাগরে এখনও উত্তাল রয়েছে, এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৬টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন ১৯৬ জন জেলে, মরদেহ উদ্ধার করা হয়েছে দুজনের। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলে সহ ১০টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এখনও নিখোঁজ আছেন ৩৪ জেলে। সাগরে এখনও উত্তাল রয়েছে, এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৬টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন ১৯৬ জন জেলে, মরদেহ উদ্ধার করা হয়েছে দুজনের। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলে সহ ১০টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এখনও নিখোঁজ আছেন ৩৪ জেলে। সাগরে এখনও উত্তাল রয়েছে, এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।